কলেজে পড়াকালীন দেবাংশুর সাথে ছাড়াও ওর সকল বন্ধুদের সাথে অর্পিতার সম্পর্কও বেশ ভালোই তৈরি হয়েছিল কিন্তু বন্ধুদের মুখোশের আড়ালে ছিল এক জঘন্য রূপ সেই রূপ টের পায়নি তখন সবাই বেশ হেসে খেলেই কথাবার্তা বলে বেশ ভালোই দিন কাটত তখন দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল তখন অর্পিতার লাস্ট ইয়ার একদিন সে বাড়ি ফিরছিল এমন সময় একটা বাচ্চা এসে তার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় আর বলে ওই দাদা আমাকে দিতে বলেছে অর্পিতা মেয়েটির হাতের ইশারা বরাবর তাকায় প্রকাশ দাঁড়িয়ে আছে সেখানে প্রকাশকে দেখে একটু অবাকি হয়েছিল অর্পিতা কারণ প্রকাশ দেবাংশুর গ্রুপেরই একজন তবে অর্পিতার সাথে খুব একটা কথাবার্তা হয়নি কোনোদিন বাচ্চা মেয়েটি চলে গেল চিরকুটটা খুলে দেখে অর্পিতা তাতে শুধু লেখা তোমাকে আমার মনের কথাটা জানাতে চাই আজ বিকেলে একটু পার্কে দেখা করবে আমি পাঁচটার সময় অপেক্ষা করব তোমার জন্য একবার প্রকাশের দিকে তাকিয়ে চলে যায় কোনো কথা বলে না প্রকাশ কি বলবে সে হয়তো একটু হলেও টের পাচ্ছে প্রকাশের চোখ আবভাব দেখে অর্পিতা একটু হলেও বুঝেছিল যে ওর মনে কি আছে হয়তো সেটাই প্রকাশ করতে চায় আজ কিন্তু প্রকাশ কি জানে না ওরা দেবাংশুর ব্যাপারে তার সত্ত্বেও কেন দেখা করতে বলছে বাড়ি পৌঁছে বেশ বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে একটা ঘুম দেয় অর্পিতা রিংটনে ঘুমটা ভেঙে যায় অর্পিতার। দেবাংশু ফোন করেছে দুজনে কিছুক্ষণ কথা বলে প্রকাশের কথাটা বলবে অর্পিতা ভাবছে তারপরে ভাবলো প্রকাশ আগে কি বলে দেখি তারপর না হয় দেবাংশুকে জানানো যাবে এই ভেবে অর্পিতাও কিছু বলে না তারপর সে পাঁচটার সময় দেখা করতে চলে যায় প্রকাশের সাথে প্রকাশ আগে থেকে উপস্থিত ছিল সেখানে অর্পিতারাই প্রথম কথা বলল কি জন্য দেখা করতে বললে প্রকাশ কি এমন মনের কথা বলতে চাও প্রকাশ প্রকাশ একটু মুচকে হেসে বলল চলো ওইখানটা গিয়ে বসি না থাক যা বলার এখানেই বলো প্রকাশ খানিক্ষণ মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে রইল মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে তারপর অর্পিতার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অর্পিতা জানি তুমি আমাকে নয় দেবাংশুকে ভালোবাসো এবার অর্পিতা একটু রাগ দেখিয়েই বলে তা তুমি যখন জানো যে আমি ভালোবাসি তাহলে কেন প্রকাশ থামিয়ে দেবাংশুকে অর্পিতাকে হ্যাঁ আমি জানি তুমি দেবাংশুকে পছন্দ করো ওকে ভালোবাসো কিন্তু কিন্তু আমি তোমাকে সেই কলেজের প্রথম দিন থেকেই ভালোবাসি তোমাকে প্রথম দিন ক্যান্টিনের নীল চুড়িদারে দেখে আমার হৃদস্পন্দনটা থমকে গিয়েছিল তারপর থেকেই ভালো লাগা সেই ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কি আছে দেবাংশুর মাঝে যা আমার মাঝে নেই প্লিজ অর্পিতা তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি আমি জানি আমি হয়তো ভুল করছি কিন্তু কিন্তু আমি কি করব বলো আমার মনে তোমার জন্য যে ফিলিংস আছে তা আমি অস্বীকার করতে পারি না প্রকাশ উত্তেজিত হয়ে পড়ে অর্পিতার হাত ধরে বলে তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমার জীবনে তোমাকে চাই অর্পিতা কি সব বলছ প্রকাশ আমি তোমাকে ভালোবাসতে পারবো না সেটা তুমি ভালো করেই জানো আমি দেবাংশুকে ভালোবাসি আমি কিছু জানি না অর্পিতা আমার তোমাকে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অর্পিতা তুমি ছাড়া আমার সব কেমন ফাঁকা ফাঁকা লাগে আমি নিজেকে অনেক বুঝিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি পারছি না প্রকাশ হঠাৎ করেই একটা কাজ করে বসে অর্পিতাকে নিজের কাছে টেনে নেয় অর্পিতা এবার আর নিজের রাগ সামলাতে পারে না প্রকাশের গালে সজোরে একটা চর বসিয়ে দেয় অবাক হয়ে যায় প্রকাশ অর্পিতা প্রকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে দেখো প্রকাশ তোমার ভালোবাসাকে অপমান করার অধিকার আমার নেই কার কাকে কখন ভালো লাগে সেটা সত্যিই কেউ বলতে পারে না ভালোবাসা বড় অদ্ভুত জিনিস কার মনে কখন নাড়া দেয় কেউ বুঝতে পারে না তোমার আমাকে ভালো লাগতেই পারে তা বলে এই নয় যে আমারও তোমাকে ভালোবাসতে হবে কিন্তু তোমার এই কাজ তোমার এই স্পর্শ আমি কিছুতেই মানতে পারলাম না এই বলে সে আর দাঁড়ায়নি চলে যায় সেখান থেকে প্রকাশের ঠোঁটে মুচকি হাসি এই প্রথমবার অর্পিতা তাকে হাত দিয়ে স্পর্শ করেছে হ্যাঁ সে না হয় থাপ্পড় দিয়েছে কিন্তু তার জন্য তো আমাকে ছুতে হয়েছে আমি তোমাকে ভালোবাসি অর্পিতা তুমি আমার না হলে আর কারোর হবে না বলেই জোরে জোরে হাসতে লাগলো প্রকাশ এরপর থেকে প্রকাশ আর কখনো তাকে বিরক্ত করেনি দেবাংশুর ফ্রেন্ড গ্রুপে আর সকলের মতোই থাকতো সে অর্পিতারও মনে হল প্রকাশ সব ভুলে গেছে অর্পিতা আর দেবাংশুর বিয়ে ওদের সম্পর্কটা দুজনের পরিবার থেকেই মেনে নিয়েছিল ছেলে মেয়ে একে অপরের সাথে খুশি থাকবে ভালো থাকবে আর কি চাই বাবা মায়ের এছাড়া দেবাংশুর বাবা মায়ের অর্পিতাকে ভীষণ পছন্দ হয়েছিল তার উপরে ডক্টর না পছন্দ হওয়ার কোনো কারণই ছিল না ওদের বিয়ের আর এক সপ্তাহ বাকি দেবাংশু আর অর্পিতা দেখা করে সেই দিন সন্ধ্যায় দেবাংশ অর্পিতাকে বাড়ির কাছে নামিয়ে দিলে অর্পিতা গেটের ভিতর ঢুকলে তবেই দেবাংশু সেখান থেকে চলে যায় রাত তখন বারোটা অর্পিতার মা দেবাংশুকে কল করে দুইবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে দেবাংশু সে তখন একটু ঘুমিয়েই পড়েছিল ওপাশ থেকে কাতর ও চিন্তিত কণ্ঠস্বর্পে ফোনটা আবার একবার চোখের সামনে ধরে দেবাংশু না সে তো কলটা ঠিকই রিসিভ করেছে এটা অর্পিতার মায়ের নাম্বার দেবাংশু ফোনটা আবার কানে ধরে তারপরে বলল আন্টি কি হয়েছে সব ঠিক আছে তো আপনাকে এমন অস্থির লাগছে কেন বাবা অর্পিতা এখনো বাড়ি ফেরেনি আমি ওর হসপিটালে কল করেছিলাম সেখানে বললো ও নাকি আজ তাড়াতাড়ি চলে গেছে আজকে পেশেন্টের চাপও একটু কম ছিল কথাটা শুনে দেবাংশর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে নিজে তো অর্পিতাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে তাহলে সে কোথায় গেল কি বলছেন কি আন্টি আমি নিজে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি সাতটার সময় আপনাদের বাড়ির গেটে নামিয়ে দিয়ে তারপরেই আমি এসেছি কিন্তু বাবা ও বাড়িতে আসেনি আমার খুব ভয় করছে ও কোথায় গেল অন্য কোথাও গেলে তো আমাকে বলে যেত ও হসপিটাল ছাড়া তেমন কোথাও যায় না বাবা আচ্ছা আচ্ছা আন্টি আপনি শান্ত হন আমি আসছি অর্পিতার মাকে শান্ত হতে বললেও সে নিজে অস্থির হয়ে যাচ্ছে কোথায় যেতে পারে অর্পিতা আজ অর্পিতা নিজেই দেখা করতে চেয়েছিল কাজের প্রেশার কম ছিল বলে তারা আজ একসাথে অনেকটা সময় কাটিয়েছে অর্পিতা তো স্বাভাবিকই ছিল কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আমাকে অবশ্যই বলতো কিন্তু সে তো কিছুই বলেনি দেবাংশুর বাবা মাকে কথাটা জানিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো অর্পিতাদের বাড়ির উদ্দেশ্যে তিরিশ মিনিটের মধ্যে সে চলে এলো যেহেতু গভীর রাত এখন রাস্তা মোটামুটি ফাঁকা এসে দেখে অর্পিতার মা কান্নাকাটি করছে আর ওর বাবা ঘরের ভিতর পায়চারি করছে দেবাংশুর বাবা মা আসতে চাইছিল কিন্তু রাত গভীর বলে ওনাদের নিয়ে আসেনি দেবাংশু এত রাতে কি করব না করবে সেটা বুঝতে পারছে না দেবাংশু সে নিজে যেখানে অর্পিতাকে নামিয়ে দিয়ে গিয়েছিল তাহলে সে কোথায় গেল দেবাংশু গার্ডকে জিজ্ঞাসা করলো ভালো করে তার এক কথা সে কিছুই জানে না দেবাংশুর কোথাও একটা মনে হলো গার্ডটা হয়তো কিছু লোক আছে তাই তাকে পুলিশের ভয় পর্যন্ত দেখালো কিন্তু না তাতেও কোনো লাভ হলো না গার্ড ভয় পেলেও তখনও বলল যে সে কিছু জানে না দেবাংশু এবার গার্ডকে জিজ্ঞাসা করলো সে কোথাও গিয়েছিল কিনা সে বলল আসলে স্যার আমি একটু বাথরুমে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য দেবাংশু বুঝলো যা ঘটেছে এই সময়ের মধ্যেই ঘটেছে কারণ অর্পিতাকে যখন সে বাইকে নামিয়েছিল তখন এই গার্ড সেখানে উপস্থিত ছিল না অর্পিতার বাবা মাকে জিজ্ঞাসা করলো কোনো ফোন কল বা কিছু এসেছিল কেনা ওনারা বলল না কোনো কল আসেনি কিডন্যাপ করলে তো নিশ্চয়ই কল আসতো অনেকটা সময় পার হয়ে গেছে সন্ধ্যা সাতটা থেকে এখন রাত বারোটা বাজে সময়টা অনেকটাই এবার দেবাংশ চুপচাপ বসে রইল কি করবে কিছু বুঝতে পারল না পুলিশ স্টেশনে যাবে কিন্তু চব্বিশ ঘন্টা না হলে মিসিং ডায়েরি ওরা তো করবে না কিন্তু এইভাবে হাতের উপর হাত রেখেও তো বসে থাকতে পারে না সে ভীষণ চিন্তা হচ্ছে কোথায় গেল কি হলো কেমন আছে কি জানি মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো তিনটে বাজে ভীষণ টেনশন হচ্ছে সকলের সব কিছু যেন থমথমে হয়ে গেছে সবে মাত্র ভোরের আলো ফুটেছে দেবাংশুর ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো প্রকাশের নাম দেবাংশু অবাক হলো এই সময় প্রকাশের ফোন দেখে ফোনটা রিসিভ করলো দেবাংশু প্রকাশ একটা ঠিকানা বলল আর বলল সেখানে চলে আসতে দেবাংশু মা বাবার দিকে তাকালো তারপরে বলল আমি আসছি আনটি আপনারা চিন্তা করবেন না দেবাংশু যাওয়ার সময় রিফাত হিমাদ্রির আর অভিকে কল করে জানিয়ে দিল সবটা তারপরে ঠিকানাটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিল এরা কলেজের বন্ধু একসাথেই থাকে এখন একই জায়গায় কাজও করে তারা সুতরাং বন্ধুত্বটা আগের মতনই রয়ে গেছে এদের প্রকাশের বলা ঠিকানায় পৌঁছাতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগলো সকলে ওরা পৌঁছাতে প্রকাশ কোনো কথা বলে না একটা রুমে নিয়ে গেল দেবাংশু অর্পিতাকে দেখে অবাক হয়ে তাকালো প্রকাশের দিকে অর্পিতা এখানে কেন আর প্রকাশী বা এখানে কি করছে মাথায় আরো প্রশ্ন ঘোরাফেরা করছে প্রকাশের মুখে অনুতাপের ছাপ স্পষ্ট হিমাদ্রি ব্যাপারটা কিছু আন্দাজ করতে পারে আগে প্রকাশের হাত তুলতেই যাবে রিফাত তাকে। মুখ থেকে কয়েকটা বেরিয়ে আসে তার দেবাংশু ভিতরে ঢুকে দেখে অর্পিতা খাটের পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ খুঁজে বসে আছে মাথার চুল থেকে পরনের পোশাক সবটাই এলোমেলো দেবাংশুর মনে এক অজানা ভয় হচ্ছে বুকটা কেমন ব্যথা করে উঠলো তার ধীর পায়ে এগিয়ে গেল দেবাংশু ও অর্পিতার দিকে অর্পিতার কাছে গিয়ে ওর সামনে হাঁটু মরে বসে পড়ে দেবাংশু ধীর আওয়াজে ডাকে অর্পিতাকে অর্পিতা অর্পিতা প্রিয় মানুষের কণ্ঠস্বর চিনতে পারে আর দেরি করে না মুখ তুলে তাকায় তার দিকে দেবাংশুর সাথে সাথে অর্পিতাকে বুকে জড়িয়ে ধরে কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছে দেবাংশু প্রকাশ এমন কিছু করতে পারে সেটা ওরা কেউ ভাবতে পারেনি প্রকাশ অর্পিতাকে ভালোবাসে সেটা সবাই জানে তাহলে একপাখে ভালোবাসাগুলো খুব কষ্টদায়ক হয় প্রকাশ সত্যিই ভালোবাসতো অর্পিতাকে কিন্তু ভালোবাসা কি স্বার্থপর হয় না ভালোবাসার মানুষকে সুখে থাকতে দেখাটাই তো নিজের মনের শান্তি কিন্তু অর্পিতার বিয়ে হবে এটা যেন প্রকাশ কোনোভাবেই মানতে পারেনি তাকে অন্য কেউ ছোঁবে সেটা সে কখনোই মেনে নেবে না